সিম্ফনি V40 হ্যান্ডস অন রিভিউ নিয়ে আমি নুরুল আমিন আছি আপনাদের সাথে। টেকনোলজি আপডেটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমেই বক্সটি ওপেন করলে পাওয়া যাবে একটি হ্যান্ডসেট, ব্যাটারি, ডেটা কেবল, হেডফোন, চার্জার, ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড। ব্যাকপার্টটি ওপেন করলেই পাওয়া যাবে দুটি সিম স্লট এবং একটি মেমোরি কার্ড স্লট, একটি রেগুলার এবং একটি মাইক্রো সিম ব্যবহার করা হয়েছে। 32 GB মেমোরি কার্ড সাপোর্ট করে এতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 1700 mAh ব্যাটারি। পেছন দিকে একটু কার্ভ থাকায় সাউন্ডে কোনো ডিসটরশন পাওয়া যায়নি। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে 5 MP ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে 0.3 VGA ক্যামেরা। ফোনটির লুক অ্যান্ড ফিল অত্যন্ত সুন্দর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4.4.2 কিটক্যাট ভার্সন। এছাড়াও ফোনটির নোটিফিকেশন প্যানেল অত্যন্ত সুন্দর। ফোনটিতে অটো ব্রাইটনেস সিস্টেম দেওয়া হয়নি। ওয়ান পয়েন্ট থ্রি GHz কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এটিতে। মালি 400 MP GPU, 512 RAM ব্যবহার করা হলেও কোনো ল্যাকিংস পাওয়া যায়নি। চার জিবির কথা বলা থাকলো, ভিডিও কোয়ালিটি অত্যন্ত সুন্দর। ক্রিকেটের রিস্ক নিতেই হয়, কিন্তু মোবাইল সিম যদি আনইনস্টল হয় তাহলে অত্যন্ত সুন্দর, কারণ অবৈধ ও অনিবন্ধনকৃত সিম দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আজই আপনার সিমটি নিকটস্থ বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে অথবা রিটেল পয়েন্টে বায়োমেট্রিক পদ্ধতিতে রিভেরিফিকেশন করুন। নতুন কিছু করো বাংলালিংক। একটি মাত্র সেন্সর ব্যবহার করা হয়েছে এতে, অ্যাক্সেলেরোমিটার। আমরা টেম্পল রান খেলতে পারি। গেমটি কোনো প্রকার ল্যাগ ছাড়াই চলতে দেখা গেছে। ফোনটির ক্যামেরা খুব ভালো না হলেও লো রেঞ্জের মোবাইলের তুলনায় অত্যন্ত ভালো। ম্যানুয়াল ফোকাসের অপশন নেই। ফ্ল্যাশ ছাড়া ছবি ভালো আসে।
ফ্রন্ট ক্যামেরায় জুমিং অপশন রয়েছে। এছাড়াও ফোনটির সবচেয়ে বড় ফিচার হচ্ছে ওটিজি সাপোর্টেড। পেন ড্রাইভ, মাউস, কিবোর্ড ব্যবহার করা যাবে এতে। খুব সহজেই পেন ড্রাইভ থেকে যে কোনো ফাইল নিতে পারতেছি। মোবাইলের ইউআইটিও অত্যন্ত সুন্দর। রিভিউটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন। কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।